ওয়েলকাম টু নূপুরস কিচেন। নূপুরের রান্নাঘরে স্বাগত বন্ধুরা। আজ আমরা বানাবো কমলা লেবুর পায়েস। কমলা লেবুর পায়েস বানাতে আমি একটা কমলা লেবু নিয়েছি, কমলা লেবুর খোসা নিয়েছি একটু, আর 2 চামচ মতো গুঁড়ো দুধ নিয়েছি, চিনি নিয়েছি 1 চামচ, আর কিশমিশ নিয়েছি কয়েকটা, 1/2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর নিয়েছি একটু এলাচ, আর 1 কাপ দুধ নিয়েছি। তো প্রথমে আমি গুঁড়ো দুধটা ওই দুধের সাহায্যে গুলে নেবো, গুলে নিয়ে তারপর শুরু করব। তো চলুন করি। গুঁড়ো দুধ আর কর্নফ্লাওয়ার আমরা গুলে নিয়েছি, এবার দুধে আমাদের ফুটছে, এখানে আস্তে আস্তে দিয়ে দেবো। এটা একটু ফুটে আমি নাড়বো, এটা ঘন হবে। আমি এলাচটা দিয়ে দেবো। এবার আমি চিনিটা দিয়ে দেবো আর কিশমিশটা। দুধ আমাদের ঘন হয়ে গেছে, এবার আমরা গ্যাসটা অফ করে দেবো। গ্যাস আমরা অফ করে দিয়েছি, অল্প একটু ঠান্ডা হোক, তারপর আমরা লেবুগুলো দিয়ে দেবো। দুধ অল্প ঠান্ডা হয়েছে, এবার আমরা লেবুটা দিয়ে দিচ্ছি। নেড়ে আমরা ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। এবার আমরা ঢাকা দিয়ে দেবো এর উপরে। লেবুর পায়েস রেডি টু সার্ভ। তো বানান, এইভাবে বানিয়ে খান, খেয়ে কেমন লাগলো আমায় জানান। সবাই আমার চ্যানেল দেখুন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা আর সাবস্ক্রাইব করবেন না প্লিজ। থ্যাংক ইউ।